মেয়ে ক্লাস ফাইভ পরে আসতে হলে এক বছর ঠিক আছে ধন্যবাদ পূর্ণ মিলনের অনুষ্ঠান করলাম, এই অনুষ্ঠান যেন আমরা প্রত্যেক বছর করতে পারি। বর্তমানে শিক্ষা আর চিকিৎসা দুটোই কিন্তু আমরা কঠিন অবস্থার মুখোমুখি হই, বিশেষ করে আমার নিজের ভাই বোনই সদর হসপিটাল আছে, শিশু ওয়ার্ড ইনচার্জনই, আমাদের সবাই বাচ্চা কাচ্চা আছে। নিঃস্বার্থভাবে যদি কেউ মনে করে যে আমার বাচ্চা কাচ্চা হসপিটালে ভর্তি করবো, আমার নিজ দায়িত্বে ওই বাচ্চা কাচ্চাকে আমাদের প্রফেসরের কাছে অনেক বেশি আশা করি, একটু 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 বাড়াইয়ে কিছু বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম। আসলে এখানে পরিচয় দেওয়ার কিছু নাই, সবাই ছোটবেলার বন্ধু, তারপরেও এখন বয়স হয়ে গেছে, চেহারা চেঞ্জ হয়েছে, একটু বলতে হয়। আমি মোহাম্মদ আরিফুর রহমান, প্রভাষক রসায়ন, জিঞ্জিরা কলেজে আছি। আমার এক মেয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ে, ছেলে ক্লাস ওয়ানে পড়ে। এক কথা আসলে দ্বিতীয়বার বলার দরকার নাই, আমি মাসুদ যে কথাগুলো বলছে আমি শুনছি মনোযোগ দিয়ে, ওগুলোর সাথে আমি সম্পূর্ণ একমত। আর এইটা চলমান রাখার উদ্দেশ্যে আমাদের আজকে মনে হয় আমার একটা ওয়ার্কিং কমিটি গঠন করা উচিত, মানে একটা কার্যনির্বাহী কমিটি না থাকলে কাজটা কীভাবে আগাবে এটা বোঝা যায় না। ধরুন আমি ভাববো জাহিদ করবে, জাহিদ ভাববে লোকমান করবে, লোকমান ভাববে কামাল করবে, এভাবে হয় না আসলে। জিনিসটা একটা কমিটি থাকা উচিত। আরেকটা কথা বলবো, এই ছোটো বড়ো পেশা চাকরি বড়ো চাকরি এটা আমাদের মধ্যে না আসাই ভালো, কারণ আমরা সবাই ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, সব কিছু ভুলে আমরা দেখবো যে পর্যবেক্ষণ রাখবো যে আমাদের মধ্যে কারা একটু দুর্বল আছে, তাদের প্রতি আমরা কিছু করতে পারি কিনা সেবামূলক কাজ। ইনশাল্লাহ আমার সহযোগিতা থাকবে, দূরে থাকি যদিও এখানে যারা থাকে তারা কাজ করবে, আমরা না হয় আসতে পারবো, সময় একটু কম দিতে পারবো, কিন্তু থাকতে পারবো ইনশাল্লাহ। আশা করি সহযোগিতার হাত থাকলেই হবে, হাত থাকবে ইনশাল্লাহ। এই ব্যাপার এই জন্য সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, বহুদিন আগে আমি চলে গেছিলাম আপনাদের সাথে, হয়তো আমার দীর্ঘদিনের গ্যাপ, আপনারা হয়তো আরো বেশি দিন একসাথে ছিলেন। আমাকে মান্নান যখন বলে যে এরকম একটি অনুষ্ঠান হবে, শোনার সাথে সাথে প্রাণ ভরে গিয়েছিল, তখনই ভেবেছিলাম যে আসতেই হবে এখানে। আমি আসতে পেরে বহুত বহুত মানে আমাদের মাঝে স্যার আসছে, সবাই একটু, যাই হোক, আমাদের কালীহাতি রামগতি শ্রী গোবিন্দ পাইলট উচ্চ বিদ্যালয়ের একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য থেকেই কিছু একটু বলার চেষ্টা করি। বলতে গেলে সারাদিন বললেও শেষ হবে না। আমাদের এই স্কুলে স্যার থেকে শুরু করে সমস্ত ছাত্রদের মধ্যে একটা আন্তরিকতা ছিল, ওই সময় খেলাধুলার একটা খুব প্রবণন ছিল, এই মাঠে এই স্কুল মাঠে বহু খেলা হয়েছে, আমরা সবাই সেটা উপভোগ করেছি। আমরা ছোটো ছিলাম তখন হয়তো খেলতে পারি নাই, আমার বন্ধুরা অবশ্য পরবর্তীতে আমি যখন চলে যাই তখন টাঙ্গালে খেলতে গেছে, অনেকেই খেলেছে, মান্না খেলেছে, জাহিদ খেলেছে, এরকম সবাই খেলেছে। আর আমাদের স্যাররা যে পিতৃতুল্য স্যাররা ছিলেন, আমাদের বিষ্ণু স্যারের কথা বলতেই হয়, বিষ্ণু স্যার আমাদের অনেক প্রিয় স্যার ছিলেন, রাজ্জাক স্যার, নিখিল স্যার, নিখিল স্যারের কথা তো ভোলাই যায় না, আমাদের অঙ্ক ক্লাস দিতেন মাঝে মাঝে, যেমনি খুব ভালো বলাইতেন সিক্সে তো। আর আমাদের সুব্রত স্যার উপস্থিত হয়েছেন, একজন স্মার্ট স্যার হিসেবে আমরা জানি, ইংলিশ যখন আমাদের ক্লাস দিতে তাহলে শ্যামল স্যার, এরকম প্রত্যেকটা স্যার আমাদের ছিলেন, মানে অন্তরের একটা প্রিয় স্যার, এগুলো ভোলার মতো না। আমি মাঝখানে চলে গিয়েছিলাম কিন্তু যোগাযোগ ছিল সবার সাথে কম বেশি, দু একজনের সাথে আজকে দেখা হয়েছে অনেকদিন পর, সত্যি খুব ভালো লেগেছে। এই ভালো লাগাটা আরও 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 যদি আমরা ধরে রাখতে পারি, হয়তো যদি এরকম আমাদের আজকে আরিফ একটা কথা বলেছে, যদি এরকম একটা স্টিয়ারিং কমিটি থাকে, আমরা যেরকম এখন যেরকম আছে এরকম প্রোগ্রাম হয়তো আমরা আরও আরও অনেক করতে পারবো। আর সহযোগিতা তো একত্রে থাকলে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনেই একজন আরেকজনকে প্রয়োজন হয়, আমরা একজন আরেকজনকে পাশে পাবো। যাই হোক, আজকে অনেক কথা বলার সময় মানে সময়ের স্বল্পতার কারণে বলতে পারলাম না, অন্য আরেকদিন হয়তো মন খুলেও কথা বলবো। সবাইকে ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রাসেলকে, থ্যাংক ইউ।
সবাই আমি শফিকুল ইসলাম বাসা হামিদপুর আমার ছেলে আছে ক্লাস সিক্সে পড়ে কুটির ব্যবসা করতে চাই আমার মন্তব্য হলো যে একটা আমাদের যে ইন্ডিয়া ওখানে একটা ঘর তো হলে ভালো হয় কি ঘরের ব্যবস্থা করলে ভবিষ্যতে একটা ঘর হয়ে গেলে চিন্তা করা করলে ভালো হয় আচ্ছা আসসালামু আলাইকুম আমার নাম শফি আমি টুকটাক ব্যবসা করি রাইস মিলে যেহেতু দুঃখটা নিছে আমি খুব খুশি হয়েছি আরও যদি ভালো হয় এই কামনা করি আসসালামু আলাইকুম থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমারে তো সমস্যা নেই সিনিয়র কারণ আমি ফকির মানে আমি চাকরি জীবনে যেখানে সে প্রাণ দিয়েছি সবাই আমাকে ফকির মিলাই শুনছে মানে ফকির প্রচলিত জানে সবাই মানে আসলে ফকিরটাকে বলতে পারে না সবখানে আমি আমি উপসরকারি কমিটি মেডিকেল অফিসার এখন বর্তমানে আছি আসলে এই যে পূর্ণ মিলি অনুষ্ঠানে যে আমরা সবাই মিলে করতে পারছি এটা ভবিষ্যতে জানে আরো উন্নত মানে আরো প্রথমে সবাই মিলে যেমন আমরা এখানে কোনো ফ্যামিলি আসুন ফ্যামিলি আনতে পারি না ভবিষ্যতে জানি যেমন আমার বাচ্চা ছিল এক মেয়ে ছিল তখন বলতেছে আব্বা আমি ওখানে যাবো কিন্তু আমি নিয়ে আসতে পারি নাই কিন্তু এরকম জানি না হয় জানি আমি ফ্যামিলি সহ বাচ্চা সহ নিয়ে আসতে পারি এইটাই আশা ব্যর্থ করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আগে আমার নাম সুভাষ ঘোষ পেশায় ব্যবসা আমার দুই ছেলে বড় ছেলে ইন্টারে পড়তেছে ছোট ছেলে ক্লাস থ্রিতে পড়ে সবাই যে সিদ্ধান্ত নিতেছে তাতে আমি সহমত পোষণ করি ধন্যবাদ সবাই থ্যাংক ইউ আমি আলমগীর হোসেন বাদশা সবাই আমার বাচ্চা নামে চিনে আমি একটা ছোট পেশায় আছি ডাক এনজিওতে অ্যাকাউন্টস অফিসার থাকি বাংলাদেশের শেষ প্রান্তে পূর্ব প্রান্তে যেটা বলা হয় সুনামগঞ্জ একবার ইন্ডিয়া ইন্ডিয়ার সেই ইন্ডিয়া থেকে পাথর নামে আর কয়লা নিয়ে এই পর্যায়ে আছি আমি ব্যক্তিগতভাবে আমার এক ছেলে আমাদের এক ছেলে এক মেয়ে আমার ছেলে ক্লাস পড়ে কালিহাতিতে আর মেয়ে মাদ্রাসায় পড়ে ক্লাস টুতে আমার ওয়াইফ গৃহিণী তিনি কোনো পেশায় নাই আর আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে অনেক গর্ববোধ করছি এবং বন্ধুদের পেয়ে এত আনন্দ হয়েছি যা ভাষায় প্রকাশ করতে পারতেছি না তবু যে আমার জাহিদ ভাই যে কথাগুলো বলতেছে যে আসলেও আমাদের এই অনুষ্ঠান দিয়ে আমাদের আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি নেওয়া যায় এবং সেটা কিভাবে স্থায়িত্ব হয় সুন্দর হয় এই কামনা করি আমি আমার সংক্ষিপ্ত সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মনোতোষ ঘোষ আমি কর্মরত আছি বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে কোটিপতি কিন্তু সবাইকে তবে যে উদ্যোগটা নিয়ে হয়েছে অনেক মহৎ একটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা যেন সফল হয় এ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি পেশায় আমি একজন শ্রমিক শ্রমিক রাজনীতি করি আমার এক মেয়ে কালিহাতি কলেজ ডিগ্রিতে লেখাপড়া করে তার বিয়ে দিয়েছে এইটুকু আমি মোহাম্মদ নাসরুদ্দিন আমার এক ছেলে এক মেয়ে ছেলে বড় মেয়ে ছোট ছেলে কলকাতা কলেজে অনার্স পড়ে সেই সাথে আমার এই প্রাণের স্কুল এই স্কুলে ক্লাস নাইনে পড়ে আমার মেয়ে সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য আমি পেশায় ব্যবসা পাশাপাশি সঙ্গীত করি আমি একটা সঙ্গীত একাডেমির সভাপতি ব্ল্যাক ডায়মন্ড ব্যান্ডের সবাই সুদৃষ্টি থাকবেন আমার সংগঠনের প্রতি এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমার নাম মোহাম্মদ আনোয়ারুল হক আয়নাল আমার আমার বাড়ির বেডোবা আমার দুই ছেলে এক মেয়ে ছেলে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করতেছে আর মেয়ে ক্লাস এইটে আর ছোটো ছেলে আড়াই বছর বয়স ধন্যবাদ আমি এস এম আব্দুল মুখালের আসলে আরেকটা পরিচয় আছে সেটা হলো তোমাদের সবার মনে আছে কি না আমি নাটকে অভিনয় করেছিলাম ছেলেরা চরিত্রে তো সেটা অবশ্য সুব্রত স্যারের অনুপ্রেরণা এবং একটা ফার্স্ট পুরস্কারও পেয়েছিলাম আর আমার ব্যক্তিগত জীবনে আমি এক কন্যা সন্তানের জনক মেয়েকে ক্লাস করতে করে এখানে বসে আছি ধন্যবাদ আমি আলম শাহিন আমি হামদক ল্যাবরেটরি ওয়ার্কশপে সহকারী মেডিকেল হিসাবে কর্মরত আছি আমার কর্মস্থল নারায়ণগঞ্জ সোনাগাতে আমি আমার একটা ছোট্ট একটা গান মনে পড়ে সবসময় যে বন্ধু তুমি কি পথ ভুলে গেছো
আমরা মনে হয় 25 বছর আগে পথ ভুলে গেছিলাম, 25 বছর পরে এখন তো পথ পেলাম। এই পথটা যদি সবসময় আমরা সামনে দিয়ে যেতে পারি, আমরা যদি বলি এটি সবার কাছে আমার হবে। আমি মোহাম্মদ শের আলী, আমি সরকারি প্রাণী সম্পদ আছি, ঘাটালি আছি, তো দীর্ঘ ইউনিয়ন পরিষদে কর্মরত। তো আমি মাছ মাংস এবং কি ডিম উৎপাদনের জন্য সহায়তা আসলাম। আমার নাম মোহাম্মদ মজনুনিয়া, বাড়ি কুষ্টিয়া। তাই আমি বর্তমান 19 বছর যাবৎ আর কি বেবি টিকা নিয়ে আছেন যে চালক কালিয়াতি শাখা। কোনো লোকের যদি বিপদাও তো হয় কালিয়াতি স্ট্যান্ডে, একটু যোগাযোগ কোনো বা মোবাইল নাম্বারে বলে যতটুকু সম্ভব চেষ্টা করুন। আমি মোহাম্মদ সাইফুর রহমান, আমি একটা হাই স্কুলে শিক্ষকতা করি, আমার কর্মস্থল হবিগঞ্জ জেলায়। তো আমাদের দুইটা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটা বড়, ছেলেটার বয়স 6 বছর, একটা মাদ্রাসার সাথে ভর্তি করে দিয়েছি, আর মেয়ের বয়স 15 দিন। তো আজকের এই অনুষ্ঠানে, 15 মিনিট অনুষ্ঠানে আসলে আমি মনে করি আজকের দিনটা একটা স্মরণীয় দিন। আমরা দীর্ঘদিন পরে একত্রিত হতে পেরেছি, তাই আজকের দিনটা আমি আসলে স্মরণীয় দিন মনে করি। আর এই অনুষ্ঠানের জন্য যারা প্রথমে যার মাথায় এটা এসেছে তাকে আমি সাধুবাদ জানাই। আর আগামীতে যেন আমরা প্রতি বছরই এরকম অনুষ্ঠানের আয়োজন করতে পারি এবং আরও যেন উন্নত ধরনের হয়, এরকম আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান সিদ্দিকী রুহেল, আমি ঢাকায় কনকর্ড গ্রুপের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কর্মরত আছি। আমার দুই ছেলে এক মেয়ে, বড় ছেলে ক্লাস 5 পড়ে। আমি আশাবাদ ব্যক্ত করতে যে এই পুনর্মিলনটা যেন অব্যাহত থাকে, প্রতি বছর যেন আমরা করতে পারি, তাহলে আমাদের যে এই যে 25 বছর পর আমি মনে হয় যে অনেক বন্ধুর সাথে দেখা হয়েছে, এই জিনিসটা এই পুনর্মিলনের জন্যই সম্ভব হচ্ছে, সেটা যেন বন্ধ না হয়ে যায়, কোনোভাবেই যেন বন্ধ না হয়ে যায়, এটাই আমি সবার কাছে অনুরোধ করি। দক্ষিণ বেদরবা, আসলে আমার জীবনের অর্ধেক সময় আমি বিদেশে কাটাইছি, সিঙ্গাপুরে ছিলাম 18 বছর, এখন বাংলাদেশে এসে বাজারে একটা স্বর্ণের দোকান দিছি। সবাইকে ধন্যবাদ। আমার দুই ছেলে, কারো কোনো স্বর্ণ নিশ্চিন্তপুর শিক্ষকতা করি, আলোকপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাসায় গণিত প্রকাশক, আর আমার বাসা বর্তমানে সোনালী রঙের সামনে। আমি বিবাহিত, আমার ওয়াইফ উর্দুর হাই স্কুলে সহকারী শিক্ষিকা, আমার এক ছেলে ভবিষ্যতে যেন আরো জাকজমকপূর্ণভাবে এই অনুষ্ঠান করতে পারি, আমরা আর সবার বিপদ জন্য এগিয়ে আসতে পারি, এই বলে শেষ করছি। বাড়ি হামিদপুর, আমি জুয়েলারি ব্যবসা করি, আমার এক কন্যা আজকের আমাদের এই পুনর্মিলন অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে সবাই একত্রিত হতে পেরেছি এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা প্রথম শুকরিয়া আদায় করি। আর আমার পরিচয়টা সবাই আসলে যা জানে তারপরে দিচ্ছি, আমি মোহাম্মদ শাহিন খান, এই স্কুলের সবচেয়ে কাছের বাসাটা আমার। আমি আমার হয়েছে স্কুলের আমার বাসা জানলা দিয়ে দেখতাম স্যার কখন ঢুকে, গোপাল স্যারের ক্লাস হলে আমি পালা চলে যেতাম, আর সুপ্র স্যার ইংলিশ ক্লাস হলে তো আরও স্যার টেন্স ধরতে পারতাম না, দৌড়ায় পালাইতাম স্কুল থেকে। এটা ছিল আমার সবচেয়ে বড় এই স্কুল লাইফের মধ্যে। যাই হোক, ধন্যবাদ। আমি ব্যক্তিগত জীবনে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে আছি, কর্মরত আছি ঢাকাতে, আমার এক মেয়ে এক ছেলে। আর এখানে আমি না বললেই নয় যে কিছুদিন আগে আমার মেয়েটা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। আমার বন্ধুরা, এই পুনর্মিলনী অনুষ্ঠানের উপলক্ষে আমরা যে একটা ফেসবুক গ্রুপ করছি বা মেসেঞ্জার করছি, এর মাধ্যমে আমাকে যে পরিমাণ সহযোগিতা মেন্টাল সাহস জুগিয়েছে সেটা আমি কখনোই ভুলব না। আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকের কাছে আমি ঋণী,
এই সময় তারা আমাকে মেন্টালি প্রচন্ড সাপোর্ট দিচ্ছে, যে সাপোর্টটা আমাকে সামনের দিকে চলতে সাহায্য করছে। আর এখানে অনেকে অনেক কিছু বলে ফেলছে অলরেডি, তারপরেও বলবো, যেহেতু আমরা সবাই কালেকটিভ হয়েছি একসাথে, আমরা যেন এই কালেকটিভিটি যেন আমরা প্রোডাক্টিভিটি তৈরি করতে পারি, যেটা হলো আমরা ইউনিটিটা ধরে রাখতে পারি এবং আমরা ফিউচারে যেন এমন একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি যে রূপটা দিয়ে আমরা আসলে এক্সাম্পল হিসেবে ক্রিয়েট করতে চাই। এখানে আমরা যদি শুধু ফিনান্সিয়াল সাপোর্ট না, মেন্টাল সাপোর্ট, যে যে তরফ থেকে যে পারবে ফিনান্সিয়াল সাপোর্ট করবে, যে হিসাবে ফিজিক্যাল লেবার দিবে, দিয়ে যদি একটা সুন্দর একটা প্রতিষ্ঠান দাঁড়া করতে পারি আমরা, তাহলে কী হবো, আমরা একটা এক্সাম্পল তৈরি করতে পারবো এবং প্রত্যেকের বিপদে আমরা এগিয়ে আসতে পারবো। একা কারো পক্ষে কোনো কাজ করা সম্ভব না, যখন আমরা কালেক্টিভ হবো তখন আমরা প্রত্যেকেই কোনো একটা বন্ধু যদি কোনো প্রয়োজন পড়ে বা বিপদে পড়ে তাকে আমরা সাহায্য করতে পারবো, সেটা আমাদের জন্য নৈতিক দায়িত্ব হবে। সেই সাথে আমরা সমাজের জন্য কিছু করার চেষ্টা করব। সেই হিসাবে আমরা যে প্রস্তাবগুলো পেয়েছি বিভিন্ন জনের কাছ থেকে, আমি এই প্রস্তাবের সাথে একমত। আমি আশা করি আমরা সবাই সেই হিসাবে কাজ করে যাবো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি উত্তম কুমার সাহা, আমি ছোটোখাটো ব্যবসা করি। আমি আর আমার এক ছেলে এবং এক মেয়ে, ছেলে ক্লাস ফাইভ এবং মেয়ের বয়স চার বছর। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। উদ্যোগী হিসেবে শাহিন ভাই, আমি মোহাম্মদ রুহুল আমিন, অনেকে বিপ্লব নামে অনেকে চেনেন। আমি ব্যক্তিগত জীবনে এক ছেলে এবং এক মেয়ে বাবা। আমি একটা প্রাইভেট ব্যাংক রয়েছি, হ্যাঁ, নারায়ণগঞ্জ মিরাইগঞ্জ শাখায়। ধন্যবাদ। আব্দুল সালাম, বাড়ি গুসাইবাড়ি, আমি কর্মদর্শী টাঙ্গাইল ডায়াবেটিস হাসপাতাল। থ্যাংক ইউ। ইমরুল কায়েস, বাড়ি আমার কামাঠি, আমি কালিয়াতি পৌরসভা কর্মরত আছি। আমার দুই ছেলে, বড় ছেলে ক্লাস টুতে পড়ে, ছোট ডাক নাচে আর কি। থ্যাংক ইউ। আমি মোহাম্মদ মিজানুর রহমান, আমার এক ছেলে, জমজ দুই মেয়ে। আমি কর্মরত আছি সাভার হেমায়েতপুর একটা ইন্টেরিয়র ফার্নিচার ফ্যাক্টরিতে। তবে আমার বন্ধুদের জন্য কিছু বলতে চাই, সে বলাটা হলো, আমরা যারা এই আট দশজন নিয়ে প্রথমত এই আয়োজনটা করতে চাই, আমরা শুধু এইটুকু বলি যে আমরা যখন আট দশজন হয়েছিলাম তখন আমরা চিন্তা ভাবনা করছিলাম যে আমরা মনে হয় যে বেশিও হবো না, হয়তো বা আমরা বিশ থেকে তিরিশ জন হবো। কিন্তু আল্লাহ রহমতে দেখা যাচ্ছে যে না, বাকি সবাই সারা দিছে। আমাদের যেন রাস্তাটা যেন বন্ধ না হয়, সবাই আমরা এইটা নিয়ে যেন আমরা সবাই এগিয়ে আসতে পারি এবং এটা যেন আরও বড় করতে পারি এবং বড় কোনো উদ্যোগ নিতে পারি, এটা যেন সবার কাছে শুভকামনা। আমার নাম মোহাম্মদ আজহার আলী, ছোটোখাটো ব্যবসা করি, এক ছেলে এক মেয়ে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রেজাউল করিম, ডাক নাম হলো রতন, আমি পেশায় চাকুরিজীবী। সবাই সব কিছু বলে বেড়েছে, এরপরে আপনার বলার থাকে না। ও বলতেছে যে মাসুদ এবং আরিফ যে কথাগুলো বললো এই কথার সাথে আমি একমত। আর আমরা যে 25 বছর পর এই জায়গায় পুনর্মিলিত হতে পারছি, এই ধারাটাকে তো অব্যাহত রাখে থাকে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সত্য। আসসালামু আলাইকুম, সবাই নিজ নিজ পরিচয় দিছে, আমার পরিচয়টা আমি একটু ব্যতিক্রমভাবে দিতে চাই। আজকে 25 বছর পুনর্মিলনী তে উপস্থিত হয়ে আমি নিজেকে খুব গর্বিত মনে করতেছি এবং সবাইকে আজকে মনে হচ্ছে সেই 1988 কি 1989 বা 1986-এ সম্ভবত ভর্তি, হ্যাঁ এরকম ভর্তি হয়েছিলাম। তো আমি বস্ত্র পাট মন্ত্রণালয়ের আঞ্চলিক অফিস জামালপুরে কর্মরত আছি। আমি একটু স্মৃতিচারণ করি খুব সংক্ষেপে, সেটা হলো আমি ছোটোবেলায় খুব দুষ্ট ছিলাম এবং আমার সামনে যারা আছেন, কারণ নাম বলবো না, ব্যক্তিগতভাবে আমি আমার কথাই বললাম। তো আমরা ইংলিশ প্রাইভেট পড়তাম, সুব্রত স্যার এখানে বসে আছেন। তো সুব্রত স্যারের কাছে সকালবেলায় প্রাইভেট পড়তে যাওয়ার সময় আমরা ওই কারো আম চুরি করে পারতাম, তারপরে কারো গাছের লেবু ছিঁড়ে ফেলতাম, তারপরে গোলাপ ফুল, এই ধরনের এই দুষ্টমিটা করতাম। তো স্যারের কাছে অনেক গার্ডিয়ান বা অনেক এলাকার লোকজন হয়তো একটু কমপ্লেন করছে, কিন্তু স্যার আমাদের একটা কথাই বলতো যে দেখো তোমরা দুষ্টামি করো, দুষ্টামি আমি সহ্য করবো, কিন্তু ব্যাধিবি এটা আমি কখনো সহ্য করবো না। এই কথাটা আমার খুব মনে পড়ে এবং আজকে এই কথাটা মানে আমার খুব মানে খুবই মনে পড়তেছে। সবাইকে ধন্যবাদ। সুজন সাহা,
সবাই আসলে তার কর্মজীবনের বিভিন্ন কিছু বললেন। আমি বর্তমানে আসলে জব করতেছি না, আমি 14-15 বছর যাবত দুইটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করছি। রিসেন্টলি আমি অন্য একটা কোম্পানিতে জয়েন করব। পাশাপাশি আমার পারিবারিক জীবনে আমার একটা কন্যা সন্তান আছে যার বয়স 5 বছর। আমার গ্রামের বাড়ি হামিদপুর। থ্যাংক ইউ। বলার মতো না আমার বাড়ি। থ্যাংক ইউ। আমার বাড়ি নাকবাড়ি। আমি আমার হলো এক ছেলে এক মেয়ে। মেয়েটার বয়স 8 বছর, ছেলেটার বয়স হলো 3 বছর। আসল সবাই অনেক কিছু বলছে, বলে ফেলছে শেষ। এখন আসলে আমরা একটা অনুরোধ সবার কাছে গন্ডা, যারা পরিচালনার দায়িত্ব ছিল যে বলছে কমিটি করা দরকার, আসলে কমিটি করা দরকার। আমরা 25 বছর পরে একাত্র হয়েছি, আবার যদি দেখা যায় যে আবার হলো 10 বছর পরে বললাম যে অনেকে মারা যাবো, বলা যায় না। কারণ আমাদের একজন বন্ধু ছিল ফজলু, ফজলু মারা গেছে আটাবাড়ি। তাই সবার কাছে অনুরোধ, আমরা যদি প্রতি বছর অনুষ্ঠানটা করতে পারি সবাই একটু সহযোগিতা করার জন্য, আমিও যতটুকু পারি ইনশাল্লাহ আমি সহযোগিতা করবো। এই জন্য সবাই, কারণ যদি একজনের কাছে দায়িত্ব দিলে যে সেই একাই সহযোগিতা করুক, আমরা খালি জামো তাহলে চলবো না। সবারই সহযোগিতা করতে হবো, আর এই অনুষ্ঠানটা প্রতি বছরই করতে হবো। কারণ সবাই যেন কালি দিয়ে বাসি বলতে পারে যে না, ওরা খালি 1 বছর করে নাই, ওরা প্রতি বছরই করছে। 2019 থেকে শুরু করছে, ওরা যে বন্ধু আছে বন্ধু থাকবো করে দেবো। এগুলো সবার কাছে অনুরোধ, সবাই যেন আমরা অংশগ্রহণ করতে পারি। আসসালামু আলাইকুম। ও আচ্ছা আচ্ছা, সরি, একটু কাছে নিয়ে, মাউথ স্পিকার একটু কাছে নিয়ে বলেন প্লিজ, শোনা যাচ্ছে। দুই ছেলে এক মেয়ে। আমি সিঙ্গাপুর ফেরত, এক ছেলে এক মেয়ে, বর্তমানে কোনো কিছু করতেছি না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ লুৎফর রহমান, বর্তমানে ছোট একটা ব্যবসা করি, গার্মেন্টস ব্যবসা। আমার দুই ছেলে, এক ছেলে ক্লাস টেনে পড়ে, আরেক ছেলে বয়স 2 বছর। বাড়ি উত্তর বেড্ডুবা। যার প্লিজ একটু হাত তুলেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি শরীফুল আলম খান মান্না, গ্রামের বাড়ি ভদ্রবাড়ি। আমি এখন টাঙ্গাইলে বসবাস করি। আমার এক ছেলে এক মেয়ে। আমার ছেলে ক্লাস 9 পড়ে, মেয়ে ক্লাস 9। আমার ওয়াইফ উপসহকারী মেডিকেল অফিসার, কর্মরত আছে টাঙ্গাইল সদর হাসপাতালে আই ডিপার্টমেন্টে। ধন্যবাদ সবাইকে। সর্বশেষ একটি কথাই বলবো, শুধু এই প্রথম না, আমরা প্রতিবার প্রতিবার এই 16 তারিখটা মাথায় রেখে প্রতি বছরই আমরা এই মিলন মেলা যাতে করতে পারি, এই জন্য আমাদের অনুষ্ঠানের শেষে আমরা একটা কমিটি গঠন করব। এবং কি একটা প্রস্তাবনা অনেক আগেই চলে আসছে, সেটা হচ্ছে 94 ক্লাব বা 94 ফাউন্ডেশন, এই নামে আমরা যদি একটা সংগঠন দাঁড় করাইতে পারি তাহলে একটা কমিটি গঠন থাকবে। এই কমিটির প্রতি বছর আমাদেরকে সবাইকে স্মরণ করিয়ে দিবে যে অমুক 16 তারিখ, অমুক মাসের 16 তারিখ আমাদের পূর্ণবিলন অনুষ্ঠান। আমি একটা কমিটি গঠন করার জন্য আজকের এই যারা উপস্থিত আছেন সবার সম্মতিক্রমে একটা কমিটি যেন গঠন হয়, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ঢাকায় বাংলা ভিশনে কর্মরত আছি। আমার দুটো মেয়ে, বড়টা 10 বছর, ছোটটা 4 বছর। আসলে অনেক দিনের ইচ্ছা ছিল একটা পুনর্মিলনী করার, মাথায় ছিল। আমরা ছোটোখাটোভাবে একটা করছিলাম 2015 সালে, মেবি সেপ্টেম্বর মাসে, আমরা ঢাকায় বন্ধু বান্ধব নিয়ে করছিলাম। তো ওর উপর ইন্সপায়ার হয়ে আমাদের কালিহাতি যারা আছে তারাও ইচ্ছা করলো যে আমরা একটা করবো পুনর্মিলনী অনুষ্ঠান। ওই পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে চিন্তা ভাবনা করতে করতে গত রোজার ঈদ থেকে মেনলি শুরু হয়েছে এইটার কাজ। আজকে তার সফল পরিসমাপ্তি হলো। এটা শেষ পরিসমাপ্তি না, আমরা নেক্সটে আরও বারবার মিলিত হবে এভাবেই, এই আশাবাদ ব্যক্ত করছি। আরেকটা জিনিস করছি, তার মধ্যে আমরা একটা ক্লাব করার ইচ্ছা আছে, ক্লাবের নাম দেবো ক্লাব 94। এখানে আমরা একটা জায়গা জমি দরকার, আর ওখানে একটা ঘর হবে। আমরা এখন আমরা ভালোভাবে আছি সবাই, আরও আমাদের যত দিন যাবে তত সবার সাথে সবার গ্যাপ বাড়তে থাকবে। বয়স হলে যেন আমরা সবাই অন্তত একটা ঠিকানা, যে আমাদের একটা ক্লাব ঘর আছে, আমরা সবাই আসে যেন এখানে একটা মিলিত হতে পারি, এই এক চিন্তা ভাবনা আমার কাজ করছে। আর বিদেশে অনেক বন্ধু বান্ধব আছে যারা আমাদের খুব সহযোগিতা করছে, তাদের কথা না বললেই নয়, তারাও আমাদের অনেক হেল্প করছে, ভবিষ্যতেও করবে। তারা আসবে ডিসেম্বরে বা জানুয়ারিতে আসবে 2-1 জন। আর তারা আসলে আমরা ছোটোখাটো একটা কিছু তাদের অভ্যর্থনা জানানোর জন্য যা কিছু করা দরকার সেগুলো করার চিন্তা ভাবনা করবো।
আর নেক্সটে সবাই পরিকল্পনা করুক নেক্সটে এইভাবে আমরা মাঝে মাঝে কীভাবে একত্র হতে পারি। আর আমাদের টার্গেট শুধু এন্টারটেইন করে সব কিছু নিজেরা শেষ করে দেওয়া এটাই না, আমাদের গরিব দুঃখী মানুষ আছে, সমাজ কল্যাণমূলক কিছু করা যায় কিনা সেই বিষয়ে চিন্তা ভাবনা করে আমাদের এগোতে হবে। তো এটাই হচ্ছে আমার মনের কথা, বাকিটা সবাই চিন্তা ভাবনা করুক। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, তার মানে কি, তার মানে কেউ না কেউ মেসেজ দিচ্ছে এই জন্য ই করতেছে, তাই তার জন্য বিষ্ণুকে আমাদের সবাই করতালি দিয়ে একটু স্বাগত জানাবো প্লিজ আমাদের পক্ষ থেকে। অধিদপ্তরে কর্মরত আছি, আমার এক ছেলে এক মেয়ে, ছেলে ক্লাস ফোরে পড়ে, মেয়ে দুই বছর। সবাইকে ধন্যবাদ। পলাশের ব্যাপারে আমার একটু কথা আছে, সেটা হলো যে আমাদের এই যে অনুমোদন সূর্যকান্ত দাস আমার এক মেয়ে তিন বছর বয়স, আমি মোহাম্মদ আলমগীর হোসেন, বাড়ি বেদুয়া, এসে আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আর আমার আরেকটি রাজনীতি পরিচয়, আমি কালিয়াতি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এবং আমার সাংসারিক জীবনে আমার দুই মেয়ে, এক মেয়ে ক্লাস ওয়ানে পড়ে, আর এক মেয়ের বয়স দুই বছর। আমার বন্ধুরা আজকে সবাই একত্রিত হয়েছে 25 বছর পরে, আমি কোনোদিনই ভাবি নাই, আগে আমি কোনোদিনই ভাবিও নাই, কল্পনাও করি নাই যে অল্প কিছুদিনের মধ্যেই আমাদের বন্ধুরা আমাদের আহ্বানে এতটুকু সাড়া দিবে আমি ভাবি নাই। কেউ কেউ বলছে আপনারা কিসের প্রোগ্রাম করতেছেন, প্রোগ্রাম ফল্ট হবে, ওর একটু ভাবতাম। কেউ কেউ বলতো লোক তো আপনাদের তো লোক অনুষ্ঠানের বন্ধু আসবেই না, তাও ভাবতাম। আর মাঝে মাঝে আমরা সবাইকে নিয়ে বসতে পারতাম না, ওই 4-5 জন নিয়ে বসতাম আর খালি চিন্তা ভাবনা করতাম, টেনশন ফিল করতাম, অনুষ্ঠান নিলাম অনুষ্ঠানকে সাকসেসফুল করতে পারবো কিনা। আজকে দেখি, আজকে আমি যখন দেখি যে আমার আগে আমি যখন মেসেজ পাইলাম যে আমার আগে আমার দূর দূরান্তের বন্ধু বান্ধবরা কালিহাতি হাই স্কুল মাঠে এসে উঠেছেন, আমি আমার বাড়ির থেকে আমি খুশি। তাহলে আমার মনে হচ্ছে তখন আমি ভাবলাম টাঙ্গাইল থেকে আর অনেক দূর থেকে যেহেতু হাই স্কুল মাঠে এসে উঠেছে, আমি আমার ব্যবসাতে পরে আসতেছি, অবশ্যই আমাদের আজকের এই 15 মিনিটের অনুষ্ঠান সাকসেসফুল এবং সুন্দর হবে। এবং আমি অনেকের কাছ থেকে অনেকের মুখ থেকে কথা শুনলাম, আপনারা আমাকে আহ্বান করেছিলেন, আমি কতটুকু করতে পেরেছি আমি জানি না, কারণ আমি আরও সহজে করতে পারতাম। কারণ আমরা জানেন গতকাল ছিল 15 আগস্ট, আমি কালিহাতি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমার উদ্যোগে কালিহাতি উপজেলা এবং কালিহাতি পৌর আওয়ামী লীগের একটা গণ তোমাদেরকে ওইভাবে সহযোগ করতে পারি নাই, তারপরেও আমি যতটুকু সম্ভব আমি যেখানে কাজ করি না কেন এই 15 মিনিট অনুষ্ঠানের জন্য আমার মন সবসময় থাকছে হাই স্কুল মাঠে, কোথায় কোন সমস্যা মনে হবে, কোথায় কি হচ্ছে, কোথায় কি করতে হবে, এই ধরনের চিন্তা ভাবনা করেছি। আর আমি বলতে চাই যে আমাদের একটা ক্লাবের কথা উঠে আসছে, মানবতার কল্যাণে আমরা সেবায় করতে, আমরা মানবতার কল্যাণে কাজ করতে চাই, আমরা সেবামূলক কাজ করতে চাই, আমরা আমাদের বন্ধুদের বিপদে আপদে আমরা এগিয়ে যেতে চাই। তার অর্থ হলো আমাদের বেরিয়ে আসতে কমিটি করতে হবে, আহ্বায়ক কমিটি। আজকের এই 15 মিনিট অনুষ্ঠানের পুরস্কার বিতরণের পরেই আমি আহ্বায়ক ছিলাম, আমার সাথে যুগ্ম আহ্বায়ক ছিল বা সতর্ক ছিল, সকল সদস্যবৃন্দ, সকল সম্মত মণ্ডলী, আহ্বায়ক কমিটি সহ মানে বিয়ে হবে বাতিল করে হবে। আজকের অনুষ্ঠানের পরে আমার দায়িত্ব আমি আপনাদের কাছে বুঝিয়ে দিব, আমার আহ্বায়ক কমিটির সকল সদস্য নিয়ে আমি আমার দায়িত্ব আজকে যেহেতু পুরস্কার বিতরণ অনুষ্ঠান আছে, লটারি আছে, তারপরে আমার শুভেচ্ছা বক্তব্য আছে, তার আগে বললাম যে আপনারা যদি চিন্তা এবং ভাবনা রাখেন যে কালিহাতিকে আমরা দেখাতে চাই 1994 ব্যাচ, আমরা কালিহাতিতে মানবতার
সবাই কাজ করতে চাই, মাদকের বিরুদ্ধে কাজ করতে চাই, মদের বিরুদ্ধে কাজ করতে চাই, জুয়ার বিরুদ্ধে কাজ করতে চাই, সন্ত্রাসীর বিরুদ্ধে কাজ করতে চাই, তাহলে আমাদেরকে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি কে আপনি কে ওই রাসেলকে ওরা দেখার বিষয় না, সুন্দর এবং সুশৃঙ্খলভাবে একটা পূর্ণাঙ্গ কমিটি করতে হবে। ওই কমিটির মাধ্যমে যাতে একটি ক্লাব বা একটা ফাউন্ডেশন থাকে, সেই ফাউন্ডেশনের মাধ্যমে ক্লাবের মাধ্যমে আমরা যাতে পরিচালিত হতে পারি, আমরা যাতে নিজেরাও সেই ফাউন্ডেশনের সহায়তা করি এবং সরকারিভাবেও যাতে আমরা ফাউন্ডেশনে সহযোগিতা আনতে পারি, সেই দিকে আমরা যেহেতু এক একজন এক এক জায়গায় আসছি, এক একজন এক এক জায়গায় আসছি, যে যেভাবে পারি সেইভাবে সেই ফাংশন বলেন ক্লাব বলেন যাই বলেন যদি আমরা করি তাহলে আমরা সবাই এগিয়ে আসবো। এই কথা বলেই আমি আমার শুভেচ্ছা বক্তব্য এবং আমার পরিচয় বলব বিশ্বাস করলাম। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি টেক্সটাইল সাইড করে আছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আমার দুই ছেলে, আসলে আজকে যারা চারজন লোকের নাম বলতেছে, পাঁচজন, সেটা হলো আলমগীর, লুৎফর, কামাল, পলাশ, বিষ্ণু, যাদের সফল উদ্যোগে আজকে এই অনুষ্ঠান, তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। সবাই এই পাঁচজনের জন্য একটু করতালি দিয়ে আমরা সবাই একটু ই করবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।